আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাডভাইস ভিডিও অফিশিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ফিবারে আপনারা নতুন এবং নতুন ভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারপরে একটি গিগ তৈরি করেছেন এবং সেই গিগ পাবলিশড হচ্ছে না ড্রাফটে চলে যাচ্ছে এবং আপনাদেরকে বলছে যে एग्जाम দিতে মানে স্কিল টেস্ট পরীক্ষা দিতে আপনারা কি কাজ করলে স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে না সে সম্পর্কে আজকের এই ভিডিওটি ভিডিওটি খুবই ছোট হবে কিন্তু ভিডিওটি শুরুর আগে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলে ফিনান্সিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে দেওয়া হবে তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি আপনাদের কমেন্ট লাইকে আমি উৎসাহ পাবো এবং আপনাদের জন্য ফিনান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করব এবার দেখুন আপনারা কি করবেন আপনারা প্রথমে ড্যাশবোর্ডে বা আপনাদের অ্যাকাউন্টে লগ করবেন তারপরে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাবেন অথবা তারপর আপনারা প্রোফাইলে যাবেন এখানে নেটওয়ার্কে প্রবলেম দেখাচ্ছে এই তো প্রোফাইলে আছে তারপরে আপনারা যাবেন আপনাদের গিগে তো গিগ গিগএ গিয়ে দেখবেন আপনারা যে আপনাদের ইটি মানে গিগ ডে ড্রাফটে আছে ড্রাফটে যখন ড্রাফটে থাকবে তখন আপনারা গিগের আপনারা কি চেঞ্জ করবেন আমি আমার গিগ যে দেখাচ্ছি আমার এটা ড্রাফটে ছিল এবং এক্সাম দিতে বলছিল স্কিল টেস্ট আমি তখন কিছু চেঞ্জ করলাম এবং তখনই গিগটি পাবলিশ করার অপশন পেলাম আপনারা কি চেঞ্জ করতে হবে আমি ইডিটে গিয়ে আপনাদেরকে সেটি দেখাবো এটি চেঞ্জ করলে হানড্রেড আপনাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়াই আপনারা আপনাদের গিগটি পাবলিশ করতে পারবেন প্রথমে আপনারা গিগ টাইটেলে যাবেন গিগ টাইটেলে কিছু চেঞ্জ করার দরকার নেই ক্যাটাগরিতে যাবেন ক্যাটাগরিও চেঞ্জ ক্যাটাগরি প্রথম যেমন আমার মনে করেন এটা ডিজিটাল মার্কেটিং আর দুই নম্বর আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এটা দিয়েছি এটা না দিয়ে যদি যেটা সবাই দেয় বা যেটা ট্রেন্ডে আছে সেটা আমি দিলে কিন্তু আপনার ই হবে না চেঞ্জ হবে না দেখুন দেখুন আপনাদের সামনে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে ক্লিক করলাম তারপরে সার্ভিস টাইপে সার্ভিস টাইপে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই ইনফরমেশন তিনটা যদি দিই আমি তাহলে দেখুন আমার কি হচ্ছে মানে চেঞ্জ হবে না স্কিল টেস্ট চাইছে এই যে তারপরে ফেসবুকে এখানে যে কোনো তিনটাতে ক্লিক করবেন প্ল্যাটফর্ম টাইপে গিগ মেটা ডাটাতে তারপরে এবার নিচে দেখতে পাচ্ছেন যে প্লিজ নোট সাম ক্যাটাগরিজ রিকোয়ার্স দ্যাট সেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস মানে কিছু ক্যাটাগরির জন্য সেলারদেরকে পরীক্ষা দিতে হবে এটা এটাই এটার জন্য আপনারা পরীক্ষা দিতে হচ্ছে আপনাদেরকে আপনারা যদি ক্যাটাগরিগুলো চেঞ্জ করেন তাহলে আপনাদেরকে আর পরীক্ষা দিতে হবে না আমি নিজে তার প্রমাণ পেয়েছি আপনারা এই শুধুমাত্র ক্যাটাগরি সার্ভিস টাইপ গিগ ম্যাটারাটা চেঞ্জ করার দরকার নেই মানে এ তিনটা এ তিনটা যদি আপনারা চেঞ্জ করেন ক্যাটাগরি চেঞ্জ করলে সার্ভিস টাইপ চেঞ্জ করলে আপনারা পরীক্ষা দিতে হবে না আপনাদেরকে এটা হলো কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য